দুর্নীতির অভিযোগে 30 ব্যক্তির উপর মার্কিন বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে বিশ্বজুড়ে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার 11 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান আইনের আওতায় আমি 30 জনের বেশি ব্যক্তির উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছি। তাদের মধ্যে বিভিন্ন দেশের কর্মকর্তা এবং তাদের পরিবার সদস্যরাও রয়েছেন। এর ফলে এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না তা জানিয়েছেন।